সতর্কীকরণ, ভিডিওতে যা কিছু দেখানো হয়েছে তা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্য, ভিডিওটির দ্বারা কাউকে উদ্দেশ্যপ্রণীতভাবে ব্যঙ্গ করা হয়নি। আমার বলতে খুব খারাপ লাগে যে সত্যি কথা আপনারা একমত হবেন, আমাদের দেশে ছেলেদের কোনো মর্যাদা নাই। তার কথাও থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আমার ভিডিওর টপিক। আমরা প্রতি বছর বোর্ড পরীক্ষা শুরুর সময় বিভিন্ন পত্রিকাতে দেখতে পারি কিছু মেয়ে পরীক্ষা দিচ্ছে এবং খবর চ্যানেলগুলোতেও তাদেরকে দেখানো হয়। শুধু তাই নয়, ফল পেয়ে নাচানাচিতেও তাদেরকেই দেখানো হয় এবং তাদের আলাদাভাবে ইন্টারভিউও নেওয়া হয় যে তাদের সফলতার পিছনে কাদের অবদান। এক্সপেক্ট করছিলাম তাই অ্যাচিভ করতে পারছি, আর আম্মু অনেক এক্সপেক্ট করছিল আমার কাছ থেকে সেটাই পাইছি। অপরদিকে ছেলেদের পরীক্ষা শুরু থেকে রেজাল্ট পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমে তাদের ভিডিও তো দূরের কথা, একটা ফটোও আসে না, তাই তারা যা করে আমারে জিজ্ঞেস করেন, জানলে হবে না, আমারে জিজ্ঞেস করতে হবে, খসরু তোমার রেজাল্টের খবর কি, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, তোমার রেজাল্টের খবর কি, জিজ্ঞেস করেন, আবার জিজ্ঞেস করেন, তুমি কি পাস করেছো, পাস করেছো বলি হবে না, জিজ্ঞেস করেন যে তোমার রেজাল্টের খবর কি, তোমার রেজাল্টের খবর কি, আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছি বাবা, ওই 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 রঙিল। আবার মেয়েদের অভিভাবকদেরও আলাদাভাবে ইন্টারভিউ নেওয়া হয় যে তারা কতটা দৌড়াদৌড়ি করেছেন তাদের মেয়ের প্রতি। ভালো লাগছে, অনেক কষ্ট করেছি, স্কুলের মেয়ের জন্য যে সায়েন্স আসছে, আবার অ্যাডমিশন টেস্টও সায়েন্স আসছে। আর অপরদিকে ছেলেদের অভিভাবকদের অবস্থা হয় কিছুটা এরকম। Because I know somewhere deep down in my heart I still love you. এই ধাক্কা সামলাতে না পেরে এক ছেলে কারেন্টের খামার উঠে পড়ে সুইসাইড খাওয়ার জন্য, কিন্তু তার হতাশার ভার এতই বেশি যে 1,32,000 ভোল্টও তার কিছু করতে পারে না। 1,32,000 ভোল্টর হাম্বাতুড়ি আতে ধরে ফরান দিতে যায় না, ভাগ্যক্রমে বাঁচি যায় সেলিম নামের 16 বছরের এক কিশোর। ছেলেটি যখন খাম্বায় উঠছিল তখন এক বুদ্ধিজীবী মহিলা তাকে মুরগির গোস্ত খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে বাধা প্রদানের চেষ্টা করেছিল। যখন উনি উঠতেছে খাম্বার দিকে তখন আমি বলতেছি যে এই ভাই তুমি বকা বাধা না করি না মরি, তুমি আসো আমি মুরগির মাংস রান্না করতেছি, কটা ভাত খেয়ে যাও। তারপর আমি অনেক ঘাটাঘাটি করে মেয়েদের সব গণমাধ্যমে এত হাইলাইট থাকার আসল কারণটি জানতে পারলাম। ক্যারি দ্য বিউটি, আই এম বিউটিফুল এনাফ, আল্লাহ আমাকে সেই পরিমাণ বিউটিফুল বানিয়েছে সেটাকেও তো অ্যাপ্রিশিয়েট করার মতন, আর আই ক্যান গিভ মাই সেলফ লুক অর মেকআপ অর ও মাই গড ওয়াও মাতার কি সেন্স নাই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।